আমরা অনেকেই অনেক অন্যায় করি, অনেক পাপ করি, আর মনে মনে ভাবি কেউ তো দেখতে পায়নি, কিন্তু তার শাস্তিটা কেমন করে পায় দেখুন। অকারণে যদি কাউকে সাজা দেয়া হয়, তার উপযুক্ত শাস্তিটা ভগবান দেন। কিভাবে? আমায় একটু মন দিয়ে শুনবেন, খুব মজার কথা। এক কারখানার মালিক তিনতলায় বসে আছে, মালিক বসে আছে তিনতলায়, কর্মচারী বসে আছে নিচের তলায়। এখন কর্মচারীর একটা বিশেষ কাজের জন্য সে গেছে মালিকের কাছে। এখন ঠিক কিছুক্ষণ আগে ওই মালিক ফোনে কার সাথে কথা বলতে বলতে একটু বাবা কথা কাটাকাটি হয়েছে ফোনের মধ্যে। এখন কথা কাটাকাটি হওয়াতে তার প্রচণ্ড রাগ হয়ে গেছে, রেগে আছে, খুব রেগে আছে। আর সেই সময় কর্মচারী সামনে গিয়ে হাজির হয়েছে। আর কর্মচারী যখনই হাজির হয়েছে, সে একটা কথা যেই জিজ্ঞাসা করেছে, এখন মালিকের তো মাথা গরম হয়ে আছে। সে কি করছে? সেই রাগটা সহ্য করতে না পেরে ওই কর্মচারীকে অকারণে অকারণে তার গায়ে একটা চড় মেরেছে। এখন যেই না মেরেছে, কর্মচারী বলছে, দেখেছো কাণ্ড, কোনো দোষ করলাম না, কিছু না, আমি এসেছি তার কাছে প্রয়োজনে, আর সে আমাকে বিনা কারণে মারলো। রাগ হয়ে গেছে কর্মচারীর, সঙ্গে সঙ্গে কি করেছে, কাজ ফেলে রেখে বাড়ি চলে গেছে। যেই না বাড়ি গেছে, বাড়িতে গেলে তার স্ত্রী বলছে, কি গো এত তাড়াতাড়ি চলে এলে, এত তাড়াতাড়ি তো আসার কথা নয়, কি হলো, কোনো সমস্যা হচ্ছে নাকি? এখন কর্মচারী যিনি মানে স্বামী যে, তার তো বাবা মাথাটা গরম হয়ে আছে। আর যেই না তার বউ এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে স্বামী কি করেছে, সেই রাগটা তার বউর গালে বসিয়ে দিয়েছে। আর যেই না তার বউকে মেরেছে, তার স্ত্রী মনে মনে চিন্তা করছে, দেখেছ, হ্যাঁ, আমি একটা ভালো কথা জিজ্ঞাসা করলাম আর আমাকে মারলো, থাকবই না এই সংসারে আমি। সে কি করেছে, তাড়াতাড়ি করে ঘর থেকে যেই না বেরিয়ে যাচ্ছে, এমন সময় তার বড় ছেলে ডাক দিয়েছে, ও মা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও তো। মা কি করেছে, মায়ের রাগটা ওই ছেলের গালে ঝেড়ে দিয়েছে। দেখুন কোথা থেকে আসছে। ছেলে বলছে, আমি চাইলাম খেতে, আর মা আমাকে শুধু শুধু মারলো, হ্যাঁ, সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় ছোট্ট একটা বাচ্চা মানে ছোট ভাই, সে নিচে খেলা করছিল, সে বলছে, আয় দাদা, এই তুই কোথায় যাচ্ছিস রে, আমি তোর সঙ্গে যাব। যেই না বলেছে দাদা তোর রাগ রয়েছে, সেই রাগটা দাদা ভাইয়ের গালে বসিয়ে দিয়েছে। আর ছোট ভাই সে তো দাদাকে মারতে পারছে না, সে কি করেছে, ওই দাদা মেরেছে বলে সে নিজের রাগটা কি করবে, পাশে ছিল একটা কুকুর শুয়ে, হাতে একটা লাঠি নিয়ে রাগে রাগে কুকুরের পিঠে দিয়েছে একবার। আর কুকুর হয়েছে কি মা, ওই যেই না মেরেছে, কুকুর সঙ্গে সঙ্গে সে ক্যাও ক্যাও করতে করতে রাস্তায় গিয়ে উঠেছে। আর রাস্তায় গিয়ে যখন একটা মানুষ যেতে দেখেছে, সেই রাগে কুকুরটা কি করেছে, সেই মানুষটাকে দিয়েছে কামড়ে। কাকে কামড়েছে জানেন? ওই মালিককে। হরি বল, হরি বল। যে মালিক কারখানায় ছিল, অবশেষে সেই মালিককেই কুকুরটা কামড়ালো। অকারণে কাউকে মারলে তার ঠিক এইভাবেই সাজা হয়। হরি বল, হরি বল। তাই আজ গোবিন্দ ঘোষ জানে না যে আমি যে লুকিয়ে রাখলাম, যিনি অন্তরে বসে আছে তার কিছু জানতে বাকি থাকে না। একটা নিজের কাছে রেখে দিয়েছে, আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেবা করলেন, তিনি অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ ঘোষের কাছে একটা আছে, কিন্তু মুখে কিছু বললেন না। কিছুক্ষণ বিশ্রাম করে বললেন, চলো ভক্ত, আর কেন, যাত্রা করি। সবাই মিলে আবার চললেন, মা যাচ্ছ পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, আরে পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিব পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপে এসেছে, এসে বলছে, শোনো গোবিন্দ, কোথায় এলাম, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা কর। গোবিন্দ ঘোষ মনের আনন্দে সেবার আয়োজন করেছে, আয়োজন করে প্রভুকে সেবা দিয়েছে। সেবার পরে প্রভু হাত বাড়িয়েছে, মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখ
शुद्धि लागी प्रभु करे बड़ाईला कोई ना मुख शुद्धि लागी प्रभु कर बड़ाईला मुख शुद्धि दाओ ना मोरे भोजने रया बशेषे मुख शुद्धि दाओ ना मोरे भोजने रया बशेषे मुख शुद्धि दाओ ना मोरे मुख शुद्धि लागी प्रभु कर बड़ाईला मुख शुद्धि लागी प्रभु कर बड़ाईला दाओ जेई ना हाथ बाड़िए छे गोविंद घोषेर आनंद धरछे ना केनो संचय करा आछे तो बोलछे ओ ठाकुर आमि जानताम तुमि चाइबे भावे एकेबारे गद गद एकटु अपेक्षा कर आमि एक खनि दिच्छि जेटा निजेर काछे छिलो बाबा ताड़ाताड़ी करे बाहिर करे निये एना धर गौर हरि बोलेन दाड़ाओ गोविंद काल तोमार काछे मुखशुद्धि चेयेछिलाम चाइबा मात्र दिते पारोनि आज एत ताड़ाताड़ी कोथाय पेले उदयमयी तो जानी तुम आज के चाहबे ताई काल दुटो हरित के भिक्षा करे दुटोई तुम्हें दी नी एक रेखे एक तुम्हें दिए आज के तुम्हें जे चेच से ही दिए दिलाम कि भालो करिनी बाह चमत्कार एत दिन आमार संग करे ए शिक्षा पेयेछो प्रभु आमी कि कोनो भूल करेछि ना ना तुमी कोनो भूल करोनी भूल करेछी आमी तुमी हाँ आमी भूल करेछी तबे किसे भूल करेछी जानो गोविंद आमी भूल करेछी तोमाके आमार संगी करे गौर हरि दयामय ए तुमी कि बोलछो आमी तो तोमार कथा किछु बुझते पारछी ना शोनो गोविंद सन्यासी नहे कबु संचय बासना তুমি সঞ্চয় করেছো গোবিন্দ আমাকে ভালোবেসে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি তাই তুমি সঞ্চয় করেছো শোনো গোবিন্দ সন্ন্যাসী হয়ে তুমি যে অপরাধ করেছো সঞ্চয় বাসনা তোমার মনে এখনো যায়নি সঞ্চয় বাসনা তুমি সংসার পরিত্যাগ করেছো আমার সঙ্গী হয়েছো বটে সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ তাই আমি কোন সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না না দয়াময় বলো না দয়াময় এমন কথা বলো না আমি মানছি আমি সঞ্চয় করেছি কিন্তু প্রভু গো আমি তো আমার নিজের সুখের জন্য করিনি আমি যদিও বা সঞ্চয় করে থাকি আমি তো তোমার জন্য করেছি এতে যদি শাস্তি হয়ে থাকে তুমি আমাকে মারো যা মনে ইচ্ছা হয় বলো কিন্তু আমাকে ত্যাগ করে চলে যেও না দয়াময় আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর হরি বলেন গোবিন্দ সর্বস্ব ত্যাগ করেছো কিন্তু সঞ্চয় করেছো তুমি যতদিন সঞ্চয় বাসনা তোমার মন থেকে না যাবে ততদিন আমার সঙ্গ তুমি পাবে না আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না প্রভুর চরণটা জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে প্রভু আমায় তুমি ফেলে চলে যেও না দয়াময় আর কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি যে সর্বস্ব ত্যাগ করে তোমার সঙ্গ হয়েছি দয়াময় আমায় তুমি ক্ষমা করো তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু হরি বল গোবিন্দ ঘোষকে ফেলে কিন্তু গৌর হরি চলে যাচ্ছে বাবা তার যে কথা সেই কাজ যখন অনেকটা দূর চলে গেছে গোবিন্দ ঘোষ চিৎকার করে ডাকছে দয়াময় গৌর হরি সত্যি তুমি আমায় ফেলে চলে যাচ্ছো দয়াময় তবে যাওয়ার আগে তুমিও একটা কথা শুনে যাও আজ হরি তো কি সঞ্চয়ের জন্য তুমি যখন আজ আমায় ত্যাগ করছো এই অগ্রদীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমায় কথা দিলাম যদি দিবানিশি আমি তোমাকে ভালোবেসে থাকি যদি সর্বদাই আমি তোমাকে স্মরণ করে থাকি যদি শয়নে স্বপ্নে আমি তোমায় ডেকে থাকি
आज तुमी आमाय फेले चले जाच्छो जाओ एक पक्ष कालेर मध्ये तोमाके आमार काछे आबार फिरे आसते होबे बाबा भगवानेर काछे एकमात्र भक्तेरी जोर खाटे गो मा बोलछे जाओ चले चाई ना तोमार संगी होते किन्तु आमियो कथा दिलाम एक पक्ष कालेर मध्ये तोमाके आबार फिरे आसते होबे एक पक्ष काल माने पनेरो दिन देखुन भक्तेर केमन प्रतिज्ञा प्रभु तो चले गेल एई अग्रदीपे किन्तु गोविंद घोषेर घर पाड़ापड़शी गोविंद के देखते पे तार घरे पौंछे दिलेओ घरेर मध्ये बसे आछे गोविंद घोष एक दिन दुई दिन तीन दिन जाए सर्वदाई मुखे गौर नाम गाइते गाइते जत बाबा दिन जाए जान मने हय एक एकटा बछर चले जाए देखते देखते तेरो दिन हलो मा आर गोविंद घोष निजे के धरे रखते पारछे ना चिंता करछे ताई तो आज तेरो दिन हये गेलो प्रभु तो एलो ना आमार ई प्राण आमि आर राखबो ना ताई जाच्छे गंगार घाटे निजे के गंगार जले विसर्जन करबे बोले पथ दिए जखन जाच्छे मने मने बोलछे प्रभु তুমি আমাকে ভুলে গেলে কি হবে আমি তোমারই নাম নিয়ে ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব ধীরে ধীরে যাচ্ছে কিন্তু অন্তর্যামী যখন অন্তরে জানতে পারলো যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে তিনি বিলম্ব না করে একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন রামকেলিতে জলে ভাসিয়ে দিয়েছে আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদীপের ঘাটে এসে পৌঁছালো এদিকে গোবিন্দ ঘোষ সে গৌর নাম গাইতে গাইতে এক পা দুপা করে জলের ভিতরে নামছে নামতে নামতে হঠাৎ মা ওই পাথরটা একটু একটু করে গোবিন্দ ঘোষের কাছে এসে তার অঙ্গে লেগেছে আর যখনই অঙ্গে লেগেছে গোবিন্দ ঘোষ কালো কষ্টি পাথর তো ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ তাড়াতাড়ি করে দূরে সরিয়ে দিল সরিয়ে দিয়ে আবার জলের ভিতরে নেমে যাচ্ছে এমন সময় ওই পাথরটা এসে আবার গায়ে লেগেছে আর যেই না লেগেছে পাথরটা হাতে করে নিয়ে পোড়া কাষ্ঠ মনে করে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলল হঠাৎ দৈববাণী হলো গোবিন্দ নিজেকে বিসর্জন করো না ঘরে ফিরে যাও গোবিন্দ ঘরে ফিরে যাও চারিদিকে তাকিয়ে দেখছি কে কে বলছে এমন কথা এ তো আমার প্রভুর কণ্ঠস্বর তবে তাকে দেখতে পাচ্ছি না কেন আবার বলল ঘরে যাও গোবিন্দ নিজেকে বিসর্জন করো না আর মরা হলো না বাবা ঘরে চলে গেল গোবিন্দ ঘোষ চলে গেল তেরো দিন এলো চোদ্দ দিন পনেরো দিনে এক পক্ষ কালমা ভক্ত যদি মনে প্রাণে প্রভুকে ডাকে ভগবানের সাধ্য নেই দূরে থাকা পার্ষদগণকে সঙ্গে করে নিয়ে নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষের গৃহের কাছে এসে উপস্থিত ডাকছে গোবিন্দ কে দরজা খোলো গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে দেখছে বাইরে গৌর হরি ছুটে গিয়ে চরণটা জড়ি ধরেছে দয়াময় গৌর হরি অনেক কষ্ট পেয়েছে গৌর হরি অনেক যন্ত্রণা পেয়েছি কথা দাও প্রভু আজ যখন তুমি কৃপা করে দেখা দিয়েছো কথা দাও তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না তুমি কথা দাও শান্ত হও শোনো গোবিন্দ আমি এসেছি আমি কথা দিচ্ছি তোমায় ছেড়ে কোথাও যাব না কিন্তু গোবিন্দ তুমি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে কেন প্রভু তুমি কি করে জানলে বাহ আমি জানবো না বলি ও গোবিন্দ গঙ্গার জলে কিছু পেয়েছিলে পেয়েছিলাম শিগগির নিয়ে এসো দয়াময় একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি ছুটতে ছুটতে বাবা আবর্জনার ভিতর থেকে সেই কালো কষ্টি পাথরটাকে হাতে করে দেখছি কি এ তো পোড়া কাষ্ঠ নয় কষ্টি পাথর বুকের মধ্যে করে নিয়ে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছি গৌর হরি বলছে শোনো গোবিন্দ এই যে কষ্টি পাথর এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব আর তার নামও আমিই দেব
ওমা ওই কষ্টি পাথর দিয়ে একটা সুন্দর বিগ্রহ তৈরি হলো। নিজে হাতে প্রভু গোবিন্দ ঘোষের ঘরে স্থাপন করে তার নাম দিল গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করে সেবা দেবে, সঞ্চয় করে রেখো না, কিন্তু যা পাবে ভিক্ষায় পুরোটাই দিয়ে দেবে। আরো বলি শোনো, তোমার তো একা ঘরে ভালো লাগবে না। দেখুন মা, ভগবান কিন্তু একটু একটু করে মায়ের সংসার দিচ্ছে, কেন? পরীক্ষা করার জন্য। দেখি ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আমাকে ভুলে যায় কিনা। ও গোবিন্দ, একা একা ঘরে মন বসবে না, তাই একটা বিবাহ করো। হরি বল, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও। আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কোথায় যাবে প্রভু? হরি বল, হরি বল। গৌর হরি। গোবিন্দ ঘোষকে সুন্দর করে বিগ্রহ স্থাপন করে তিনি চলে গেলেন ভক্তগণকে নিয়ে। আর এদিকে বাবা গোবিন্দ ঘোষ কি করে? প্রতিদিন ভিক্ষা করে, যা পায় দিনে চারবার সেবা দেয়। এক বছর যেতে না যেতে ওই যে প্রভু বলে গেছে বিবাহ করবে, ঠিক সময় মতো এক বছর যেতে না যেতে বাবা একটা শুভ দিন দেখে সুকন্যার সঙ্গে বিবাহ সম্পন্ন করলেন। হরি বল উলুধ্বনি। বিবাহের পর নিজের স্ত্রীকে নিয়ে ঘরে এলো। আর যখন ঘরে এলো, মা যতই হোক বিবাহ করেছে তো, রঙ্গরসের সময় চলে যাচ্ছে। আহা, ভগবানকে দিনে চারবার সেবা দিত, একবার কমে গেল বাবা, তিনবার। এক বছর যেতে না যেতে একটা পুত্র সন্তান হলো। সন্তানের নাম রাখলো ভগবানের নামে, মানে বিগ্রহ গোপীনাথের নামে। বলছে দেখো, এই যে এটা হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ, আর এটা হচ্ছে আমার পুত্র গোপীনাথ। বেশ, নিজের সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আচ্ছা এখন কি রাখে কেউ বলুন তো আপনারা? এখন ছেলে মেয়েদের কি নাম রাখা হয়? লালটু, দুই অক্ষরের নাম রাখে, তাই না? হ্যাঁ, দুই অক্ষরের নাম যত ছোট অক্ষরে রাখা যায়, তাই না? এখন কিন্তু ভগবান যদি বলে যে বাবা একটু ভগবানের নামে নাম রাখ, বলে দূর, ওসব চলবে না, চলবে না, চলবে না, ওসব ব্যাকডেটেড, ব্যাকডেটেড পুরনো হয়ে গেছে। এখনকার নাম কি হয়েছে? লালটু, পোলটু, বোলটু, সন্টু, ওই সব না, আরো নাম রাখছে যেমন জিৎ, প্রসেনজিৎ, হ্যাঁ, দেব, পাপাই, পাপাই। পাপাই মানে কি? পাপ? তুই আর দূরে থাকবি কেন, সব আমার কাছে আয়। হরি বল। এই তো নামের ছিরি। আগেকার সময়ে মায়েরা কি করতেন? সন্তানের ভগবানের নামে নাম রাখতেন। কেন? সারাদিন সংসারের কাজের মধ্যে দিয়েও যদি একবার নামটা উচ্চারণ করা যায়, ভগবানের নামটা উচ্চারণ করা হবে। তা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে, বিগ্রহ গোপীনাথের নামে নাম রেখেছে। বেশ, এখন সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে দুইবার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয় বাবা, এটা আমাদের ক্ষেত্রেও হয় কি মা? হয় তো? একটু একটু করে যখন ভগবান আমাদের সব দেন, তখন আমরা তাকেই ভুলে যাই, মনে থাকে না তার কথা। আবার যখন সব একটু একটু করে কেড়ে নেয়, তখন আবার তার চরণ সার করি আমরা। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। হরি বল, হরি বল। তাই আজ প্রভু মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি সংসার পেয়েছো, আর সংসার পেয়ে আমাকেই ভুলে যাচ্ছ। তাই যেমন করে তোমাকে দিয়েছি, একটা একটা করে মায়ার বাঁধন আমি আবার কাটিয়ে নেব। হরি বল।
भिक्षा करी घरे एसेछे बाबा एसे डाकछे निजेर स्त्री के माधवी ओ मा आमार दिके ताकान अच्छा बोलुन तो देखी गोविंद घोषेर स्त्रीर नाम कि गल्प तो करछेन आमी देखते पाच्छी हरि बोल जानेन गोविंद घोषेर स्त्रीर नाम एकटू आगेई बोललाम माधवी कथा नय देखुन चौषट्टि प्रकारेर अपराध आछे तार मध्ये बाषट्टि प्रकारेर अपराध भगवान मार्जना करेन निजेई क्षमा करे देन दुटो अपराध तिनि क्षमा करेन ना तार क्षमता नेई क्षमा करार से दुटो कि एकटा हलो नाम अपराध और एकटि हलो वैष्णव अपराध आपनि जदि हरिबासरे बसे कथा बोलेन ताहले किन्तु नाम अपराधी हच्छे अजानतेई अपराध हच्छे जानते अपराध है अजानते अपराध है आपनी जदि अजानते आगुने हाथ दें आगुन की छेड़े देबे आपनाके ताई सावधान हरि कथा कृष्ण कथा सुनते बसे कथा नय बाबा भिक्षा करे फिरे एलो गोविंद घोष फिरे एसे निजेर स्त्री के बोलछे माधवी ओ माधवी जा किछु भिक्षा करेछि भिक्षा थेके दुई भाग करो एक भाग रंधन करो आमी गंगा थेके स्नान करे एसे गोपीनाथेर सेवा देव किन्तु मा झोलाटा रेखे जे गोविंद घोष स्नाने गेल फिरे एसे देखछे कि झोलाटा जेखाने छिलो सेइखाने पड़े आछे रान्ना हयनि गोविंद घोष बोलछे गेल कोथाय माधवी ओ माधवी साड़ा पाच्छे ना डाकते डाकते घरेर मध्ये प्रवेश करे देखछे कि माधवी गोपीनाथ बिग्र गोपीनाथेर चरणे उपुर हये पड़े आछे गोविंद घोष गिये डाकछे माधवी ओ माधवी अरे ओठो 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 एखनी गोपीनाथेर चरण धरे पड़े थाकले हबे रान्ना करो ताके सेवा दाओ तारपरे जा मने चाय ताई बोलो ओठो देखि शीघ्र ओठो उठबे कि करे मा देहे तो आर प्राण नेई डाकते डाकते जखनी तार अंग परश करेछे हठात माधवीर असार देह चित्कार करे उठले गोपीनाथ तुमी आमार स्त्रीके केन केड़े निले गोपीनाथ कि अपराध करेछिलो आमार माधवी केन तुमी केड़े निले चित्कार करछे गोविंद घोष मागो आमराओ ठीक एइभावेई बोली केन आमार स्त्रीके केड़े निले केन आमार पुत्रके केड़े निले केन आमार स्वामीके केड़े निले आहा शास्त्रे बोललेन आमार आमार करो बुझिते ना पारो आमाते कि आछे रतन कौन शक्ति बोले बेड़ाई चली बोले किसेर अभावे हय देह पतन देहेर माझे आछे प्राणेरी संचार ताहातेई बोली आमार आमार प्राण गेले हबे सबाकार सब नेशारी सफल पारापड़शी छुटे एसे गोविंद घोषेर माथाय हाथ बुलाच्छे शांत हो गोविंद तोमार स्त्री होले तोमाय छेड़े जेतो ना से तो तोमार नय जे दिएछे सेई तो नियेछे केदो ना शोनो तोमार तो एकटा सन्तान आछे ताके निये संसारे सुखे थेको गोविंद घोष किन्तु आर किछु बोललेन ना मा निजे हाते माधवी शेषकृत्य करे प्रतिदिन जा पारे भिक्षा करे सेई भिक्षा एने निजेर पुत्र आर बिग्र एई दुइजनके सेवा देय किछुदिन जेते ना जेते भगवान मने मने चिंता करलेन जे भक्त आमार सेवा अपराधी होच्छे सेवा अपराधीटा केमन करे होच्छे जानेन निजे सन्तानेर जन्य जेटा राखछे सेवार वस्तु भूल करे भगवानके दिच्छे आर भगवानेर जन्य जेटा राखछे भूल करे सन्तानके दिच्छे তাই প্রভু চিন্তা করলেন যে বাঁধনটা আছে এটাও আমি কাটিয়ে নেব আহা একমাত্র সন্তান তাকেও আমি তুলে নেব একদিন ছোট্ট বালক বাবার কোলে বসে বলছে বাবা তখন তার 5 বছর বয়স সবার তো মা আছে বাবা তাহলে আমার মা কোথায় গোবিন্দ ঘোষ বুকের মধ্যে চেপে ধরে বলছে বাবা তুই তোর মায়ের কথা জানতে চাস ওই যে মন্দিরের ভিতরে বসে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায় এই কথা বলে ওর বাবা আসে ওর বাবা যেই না ভিক্ষায় চলে গেছে সঙ্গে সঙ্গে
ওই ছোট্ট 5 বছরের শিশু গোপীনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোড়ে বলছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। সবার তো মা আছে, বলো না গোপীনাথ আমার মা কোথায়। আমার মা তো আমাকে কোলে করে আদর করে না, আমাকে খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলতে পারো গোপীনাথ আমার মা কোথায়? চিৎকার করে কাঁদছে পুত্র, মন্দিরের মধ্যে বসে বসে পুত্র কাঁদছে। আর গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে সন্তানকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি বাবা? শিগগিরই আয়, এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয়। ও গোপীনাথ কোথায় বাবা তুই? ডাকতে ডাকতে ঘরের মধ্যে গিয়ে দেখছে তার পুত্র বিগ্রহ গোপীনাথের সামনে বসে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা কাঁদিস না, আমি তো আছি রে। এমন করে কাঁদিস না, ও তোকে বলবে না তোর মা কোথায়। আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। সন্তানের গায়ে হাত বুলাতে বুলাতে হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ গোপীনাথ তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো গোপীনাথ, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। বাবা সন্তান কোলের মধ্যেই প্রাণ ত্যাগ করল, বাবার কোলে সন্তান প্রাণ হারালো। সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার পাড়ে বালু রাশি গদ্ধ করে নিজে হাতে সন্তানকে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে এলো। মন্দিরের সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু গো আমি তোমাকে বলিনি আমার সংসার দাও, আমার পুত্র দাও, তুমি আমাকে দিয়েছিলে, আবার তুমি সব কেড়েও নিয়েছো। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখব, আমি তোমাকে আর সেবা দেব না। একদিন দুই দিন তিন দিন চলে যায় বাবা, আর প্রভুর সেবা দেয় না, নিজেও কিছু সেবা করে না, ঘরের মধ্যে শুধু গড়াগড়ি দিয়ে কাঁদে, আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ একবার আমায় বাবা বলে ডাক, কোথায় গেলি তুই, একবার এসে বাবা বলে ডাক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, কোথায় গেলি তুই। সন্তানের ছদ্মবেশে বিগ্রহ গোপীনাথ আর সহ্য করতে পারছে না, নিজে পুত্র সেজে এক পা দু পা করে ঘরের ভিতরে ঢুকে ডাকছে, বাবা। হরি বল। ও বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো মরে গেছে, সে তো নেই। তুমি কে? বাবা একদিন তুমিই বলেছিলে আমি দুই পুত্রের পিতা, এ জগতে কারোর যদি একটা সন্তান মারা যায় তার যদি দুটো সন্তান থাকে বাবা কি আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ চার দিন হলো তুমি কিছু খেতে দাওনি, আমি যে বড় ক্ষুধার্থ বাবা। ও তুমি এসেছ, বেশ আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো, জানো বাবা বলে ডাকলে সন্তানের কি কর্তব্য থাকে? বাবা তুমি আমায় বলো কি করতে হবে, পারবে শেষের দিনে, শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবে, পারবে তুমি আমার জন্য কাছা নিতে? পারবো বাবা, পারবে আমার জন্য এক মাস সবজি স্বর্ণ খেতে? পারবো বাবা, তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি তোমায় কথা দিলাম।
পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। বাবা, ভগবান যে কথা দিয়েছিল সে কথা তিনি রেখেছেন। যারা অগ্রদ্বীপে গেছেন নিশ্চয় দেখেছেন, বা যারা জাননি অবশ্যই যাবেন, দেখবেন অগ্রদ্বীপে আজও গোপীনাথ অঙ্গে কাঁচা পরিধান করে ভক্তের জন্য পিণ্ড দান করে চলেছে, আজও সেটা বর্তমান। তাই আজ আমার প্রভু কি করলেন, গোবিন্দ ঘোষ শয্যাশায়ী শিয়রের পাশে বসে আছে। গোবিন্দ ঘোষ কিন্তু বাবা মৃত্যুর সময়, অন্তিম সময়, বলছে ওরে ও গোপীনাথ, আজ কিন্তু মনে নেই যে ভগবান শিয়রের পাশে, সব কিছু বিস্মরণ হয়ে গেছে, ভেবেছে নিজের পুত্র। বলছে গোপীনাথ, যাবার আগে হ্যাঁ আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম, যেহেতু এরপরে রাস আছে সেক্ষেত্রে আমরা ভক্তকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারবো না, এখানেই আমাদের ভক্ত ভগবানের মিলন রাখবো।